চাচা ভালো নাই শকুনের কুদৃষ্টি পড়ছে আমার উপর চাচা দুঃখের কথা কি কম দেশে এসে সিট হলে এটা খারাপই লাগে সাইনাতে অঘটন ঘটলো আমার আপত্তি ছিল না আমার মানি ব্যাগ থেকে 20 কোটি টাকা নিয়ে ভাগছে বাবা বাবা রে তোমাকে ছোট্ট একটা কথা বলি ভালো হয়ে যাও ভালো হইতে কোনো খরচ লাগে না তুমি আমার ছেলের বয়সী না হইলে কি করতাম জানো থাপড়াইতে থাপড়াইতে সবগুলা দাঁত ফালাই দিতাম সবগুলা চাচা আমি আপনার কাছে বিচার দিলাম আপনি বিচার না করে উল্টো আমার দাঁত ফালাইতে চাইতেছেন এটা কি ঠিক হইল চাচা ফরিদ এই সব সাইপাস খাওয়া বন্ধ কর বাবা আমি রিকোয়েস্ট করি এই আমারে কি পাগল পাইছো একটা মানি ব্যাগ কত বড় সেটা কেটে লাগেজের মতো যে তার মধ্যে সারি সারি টাকা রাখবে 20 কোটি হ্যাঁ চাচা এটা আপনি কি এক যুক্তি দাঁড় করালেন বলেন তো 20 কোটি টাকা কোন টাকা হ্যাঁ কোনো টাকা না আপনি আসলে ভুল বুঝতেছেন আমার মানি ব্যাগ থেকে ওর টাকা নিছে কিন্তু আপনি বিশ্বাস করবেন না কেন কারণ আপনার ছেলের কোম্পানিতে তারা চাকরি করে এই জন্য আপনি করতেছেন না বিচার টাকা চুরির বিচার হওয়ার আগে তোর বিচার হওয়া দরকার ফরিদ যারা চুরি করে নাই তাদেরকে তুই চোর বানাইতেছিস এটা কিন্তু অন্যায় ফরিদ বুঝতেছ না দেখেন চাচা আমি একটা বুদ্ধিমান ছেলে নয় ছয় বুঝদার চেষ্টা করব না আপনার ছেলে সে তো ওই চোর ছাত্র লালন পালন করে তাদের দিয়ে ব্যবসা করা এটা সম্ভবত আপনিও জানেন এই জন্য আপনি নয় ছয় ছুললি বলে বুঝদার চেষ্টা করতেছেন সমস্যা নাই আই এম চাই না ফরিদ লাগবে না আপনার বিচার আপনার লাগবে না আমার টাকা আমি আমি তুলে নেব আপনি দেখেন ফরিদ তুই কিন্তু অনেক মাতলামি করতেছিস আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে চলে যা না হইলে কিন্তু তোর ওষুধের ব্যবস্থা আমি করব ওষুধের সাথে বসবাস করতে করতে আপনি এখন আমাকে ওষুধ সাপ্লাই দেবেন নেভার ওষুধ কার্ডটা কে ব্যবস্থা করে আপনি দেখেন আমি কালকে চায়না তো অর্ডার দিয়ে 3 ঝাঁক ওষুধ এনাম আপনার বাড়িতে দিয়ে আসবো ইয়ার কিন্তু দোস্ত এটা কি এর বস্তা সাইলের বস্তা বাড়ি
কেন ওজন দিয়ে কী করবি? তুই তো বলছিস বস্তা নিয়ে ট্রেনিং দিতে, আমি বস্তা নিয়ে ট্রেনিং দিতেছি, আবার কি করতেছিস এগুলি? শাট আপ! কি শাট আপ? কি করছিস তুই? প্লিজ দয়া করে আমি একটু ক্ষান্ত হন, দূরে নিয়ে আসান এদিকে, এটা বস্তা নি, এটা তোমার ঠোঙা মুড়ির ঠোঙা বেড়া। তোকে আমি স্পেসিফিক করে বলে দিয়েছি যে দুই মনের বস্তা তোর কাঁধে কাঁধে তুলতে লাগবো, দুই মন ওজনের। এই সামান্য ব্যাপারটা তুই বুঝস তাই? এই তুই যে মুড়ির ঠোঙা লই ওজন প্র্যাকটিস করতেছিস, এই তুই মুড়ির ঠোঙার ওজন আর মোবাইলের ওজন তো সেম সেম বেড়া, এটা কোনো ফ্যাক্টরি ছিল উনি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এখন থেকে আরো আরো ভারী বস্তা নিয়ে আমি ট্রেনিং করতেছি। হ্যাঁ তুই যদি ওই দশ দশতলা বিল্ডিং এ ওই ওজন লই উঠতে না পারি, আরে কি তুই ফোন দিয়ে জিগাইবি নি দোস্ত, তুই তো আর কষ্ট নাই যে এত এত তোলা উঠতেইব, তখন কি করবি তুই? হ্যাঁ এটা অবশ্য ঠিক কথা বলছস, দুবাই গিয়ে তো তোরে খুঁজে পাবো না, নিজের সমস্যা নিজেই তো সমাধান করতেইব। না ঠিক করছিস, ঠিক করছিস, না তো ঠিক আছে অসুবিধা নেই, আমি তাহলে ওই যে ওজনওয়ালা বস্তা নিয়ে এনে ট্রেনিং শুরু করে দিই, উঠিনি আমি। ঠিক আছে ওকে দোস্ত, তোমার আর কষ্ট করুন লাগবে না, তোমার এই লেবারিকরণের কোনো দরকার নাই, তুই এখন আপাতত তোর এই কোম্পানি যাবে আমি এটা দোস্ত, কোম্পানির ওটা বাদ দে, যা হওয়ার হবে, কিন্তু আমার দুবাই যাইতে হবে, দুবাই গিয়ে তুই যেভাবে পরিশ্রম করে উন্নতি করছিস আমার পরিশ্রম করে উন্নতি করতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দোস্ত, এক কাজ করি, মনে কর যে তোর লেবারিকরণের দরকার নাই, বাট আই তোলা একটু সফিস্টিকেটেড একটু একটু উন্নত ধাঁচের মানে একটু ভালো ভিসার সন্ধান করি, মানে লেবারি ভিসা তোর আর ফাটাইতে না, একটু স্ট্যান্ডার্ড টাইপের ভিসা আর আমি পারবো, কিন্তু তোর কর্পোরেট না, কর্পোরেট তারপরে সেলসম্যান তারপরে মনে করে সুপারভাইজার কোম্পানির এরকম কিছু একটা বিষয়ে তোর ভিসা ফাউন যায় কিনা এই ট্রাই আমি করতেছি। ঠিক আছে আমি কিন্তু তোকে এক কথা বলছি, আমি যাকে কথা দিই সে কথা আমি রাখি, ঠিক আছে? তুই এটা এটা তুই এসব আর ট্রাভেল করার দরকার নাই, তুই করে যা, আমি দেখতেছি কি করণ যায়। ঠিক আছে আচ্ছা তাহলে যা, ঠিক আছে অসুবিধা নেই। এক্সকিউজ মি, কিসের এক্সকিউজ মি? ইয়েস রাইট, এই একটা কারণেই কোন মায়া মানুষ আমি দেখতে পারে না, কারণ এই পৃথিবীতে যত মারামারি ধরাধরে কাটাকাটে হারানি হয়েছে, যত বড় বড় প্রতিষ্ঠান ধস নামছে ধ্বংস হয়েছে, তার প্রত্যেকটার পেছনে কোনো না কোনো ছলনাময় নারীর হাত ছিল। এই যে মিস্টার মাতাল, হ্যাঁ কোথা থেকে এসেছেন আপনি আমাদের বিষয় নিয়ে কথা বলার জন্য? মাতলামি করার জায়গা পান না তাই না? কোম্পানি নিয়ে কথা বলছি আর আপনি কোথা থেকে হুট করে এসেছেন এসে আপনি মুখে যা আসছে তাই বলছেন, সমস্যা কি আপনার? আপনি কে? চেহারা দেখেই মনে হচ্ছে ছোটবেলা থেকে মদ পানি খেয়ে খেয়ে বড় হয়েছে, দেখেন না চেহারা খুলে ঠিকমতো দাঁড়াতেও পারছে না। এই আপনি আমাদের থেকে দূরে যান তো, দূরে যান। এই খবরদার, সাবধান, এই চায়না পরিস্থিতি নিয়ে কোনো মন গড়া আজেবাজে মন্তব্য করা যাবে না, কারণ এই চায়না পরিত ওয়ান টাইম ইউজ টু টাইম ফিউজ কোনো মালের কারবার করে না, একটু ঝামেলা চলতেছে, এই জন্য পৃথিবীর সব মায়া মানুষকে আমি ঘেন্না করি, কারণ তারা হইতেছে স্বর্ণময়ী, তারা কাল নাগিনী কাল সাপ, ছেলেদের মন তারা বোঝে না, তারা শুধু বোঝে ছেলেদের টাকা পয়সা সব কিছু লুট করা। এই যে মিস্টার মিস্টার মাতাল চায়না ফরিদ, আর একটাও বাজে কথা বলবেন না বলে দিলাম, হ্যাঁ আমি আমার যোগ্যতায় এই স্বপ্নড্ডা কোম্পানিতে চাকরি করি, আরে আপনার সাথে কোন নারীর কি ঘটনা ঘটেছে সেটা আমি কিভাবে বলবো, আমরা কিভাবে বলবো? হ্যাঁ আমি না জাস্ট অবাক হয়ে যাই, এখনো সমাজে এই রকম নিচু মনের মানুষজন বাস করে? হ্যাঁ মাতাল কোথাকার, না নেভার, আসলে তোমাদের কোনো যোগ্যতা নেই, তোমাদের যোগ্যতা হলো ফার্স্ট কাটিং, তোমরা এই সুন্দর চেহারাটাই চালান করে এই গ্রামে এসেছো, এসে এই এলাকায় ঘুরে বেড়াচ্ছ, ছেলেদের মাথা নষ্ট করে তাদের প্রেমের ফাঁদে ফেলে তাদের সমস্ত টাকা পয়সা লুণ্ঠন করে নিতে। না না ম্যাডাম, আমি কিন্তু এই লোকটার আর একটা কথাও সহ্য করতে পারতেছি না, প্লিজ আপনি কিছু করেন। আমি আমি বুঝতে পারছি, মেজাজ খারাপ আমারও হচ্ছে, শুধু আপনার একা মেজাজ খারাপ হচ্ছে না, এর ব্যবস্থা তো আমি করবই, বিয়াদবি করা আমাদের সাথে তাই না? আই চলো তো ওর ওর আমরা বিচার করব, চলো চলেন বিচার দি। হ্যাঁ আপনি কোথায় আসছেন? হ্যাঁ আপনি জাহান্নামে যান, আপনি আমাদের পিছনে আসতে পারবেন না, বাজে লোক কথা কয় মোহনা ম্যাডাম, চলেন পুরো গেছে গেছে, একদম ইউজলেস আপনি। হায় যদি বদনাম হো কারো, আমি তো এখন আর নই কারো। হাই বিয়া করে কোন শালা, ঠিকই বলেছেন আপনি,
যে কথাই আছে না কুত্তার লেজ ঘি দিয়ে টানলো সোজা হয় না তাই মাতালটার অবস্থাও একই একদম ঠিক কথা বলছেন ম্যাডাম ওই মাতালের কত বড় সাহস আমাদের মতো শিক্ষিত এরকম ভদ্র মেয়েদেরকে অপমান অবদস্থ করে ওর কিন্তু একটা কঠিন বিচার হওয়া লাগবে এক্সকিউজ মি এক্সকিউজ মি আমি কোনদিন ইন্টারফেয়ার করার জন্য প্রথমে ক্ষমা প্রার্থনা করতেছি মানে আপনাদের কথাবার্তা আমি কিছু এই জায়গাতে শুনে ফেলাইছি আর কি আপনারা প্রতিবাদের কথা বলতেছেন তো মন অন্যায়ের প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করতে হইব সেই প্রতিবাদের ফল যদি অন্যায়কারী ঠিক না হয় তাহলে তাকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে তারপর তার বিধান করতে হইব বুঝছেন নি বাই দ্য ওয়ে মাই নেম ইজ নবাব কাম ফ্রম দুবাই আমি গ্রামের সন্তান সম্প্রতি আমি দুবাই থেকে ফেরত আসছি তো আপনাদেরকে তো চিনতে পারতেছি না আপনারা কোন বাড়ির মেয়ে আমরা আসলে গ্রামের কেউ না এই যে গ্রামে স্বপ্নটা কোম্পানি আছে না আমরা সেখানে চাকরি করি আমি হলাম এখানকার চেয়ারম্যানের পিএস মিস নাইলা আর আমি হচ্ছি মোহনা স্বপ্নটা কোম্পানির অনলাইন ট্রেনার ও আচ্ছা আচ্ছা নাইস টু মিট ইউ আপনারা স্বপ্নটা কোম্পানির চাকরি করেন কেন মানে ওই আন্ডার ওই শরৎ হেমন্ত শীত বসন্ত তারা কোম্পানিতে আর তারা তো আমার বন্ধু মানুষ আর সঙ্গে খুব ভালো খাতির আসার পরে দেখা হয়েছিল তাদের সাথে আমি তাদেরকে বিজনেসের ব্যাপারে কিছু পরামর্শ দিয়েছি যাই হোক তারা ভবিষ্যতে আমার সঙ্গে বিজনেস করতে চায় মানে আমার বিজনেসে হেল্প নিতে চায় আর কি তো আচ্ছা আপনারা যদি কিছু মনে না করেন আপনারা একটা প্রবলেম নিয়ে কথা বলতেছেন আসলে ব্যাপারটা যদি মানে আপনাদের আপত্তি না থাকে আমার খুলি বলতে পারেন আমি যদি সমাধান করতাম পারি আর কি আসলে আপনি যেহেতু বলছেন এই গ্রামের ছেলে আপনাকে বলতে আমাদের কোনো আপত্তি নেই আসলে হচ্ছে কি জানেন এই গ্রামে একটা মাতাল আছে ওই মাতাল না মানে দুই নম্বরে বিজনেস করে কিছু টাকা ইনকাম করেছে সমস্ত টাকাগুলো উড়াচ্ছে মদ খেয়ে আর মানুষকে পেলে যাতা বলে অপমান করছে আপনি গ্রামের ছেলে না আপনার তাহলে এই বিচারটা করতেই হবে সে আমাদেরকে বলে আমরা নাকি অশিক্ষিত অযোগ্য আমরা নাকি রূপের জাদু দিয়ে এই গ্রামের ছেলেদের মাথা নষ্ট করি বলেন এটা কোনো কথা না 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 যা কথা বলতেছেন তার কথা আমি বুঝতে পারতেছি মানে রূপের কথা যেটা বলছে সেটা কিন্তু একেবারে মিথ্যা বলে না মানে আমরা তো দুজনই ফরমা সুন্দরী রূপসী নারী আমাদেরকে দেখে যে কোনো ইয়াং ফলাফনের মাথা নষ্ট হয়ে যাওয়া স্বাভাবিক কিন্তু পুরুষে নিজেকে তো নিয়ন্ত্রণ করা লাগবে যে যত ভালো পুরুষ সক্ষম পুরুষ সে তার নিজেকে তত বেশি নিয়ন্ত্রণ করতে পারে এইটা অবশ্য আপনাদের কোনো দোষ নাই আপনারা বোধ হয় সায়না ফরিদের কথা বলতেছেন কেন এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ যে সম্পর্কে কিন্তু সেও আমার বন্ধু তারা আমি ছোটবেলা তুমি চিনি মানে সমস্যাটা কোন জায়গায় জানেন সে কিন্তু জাত মাতাল ন মনে করেন যে তার দুই স্ত্রী দ্বিতীয় স্ত্রী তার সঙ্গে প্রতারণা করছে এই প্রতারণার কারণে সে হিট খাই মনে কষ্ট পায় এম মদ্যপানে আসক্ত হয়ে গেছে কই এর ফরক তুই হাতে মদ খাই এরকম উল্টা পাল্টা কাজকাম করা শুরু করছে যাই হোক মানে ব্যাপারটা মানে খুব সিরিয়াস কিছু না কিন্তু তারপরও মানে সে মানুষ হিসেবে কিন্তু খুব খারাপ মানুষ তো এই মদ খাই বুঝতে পেরেছি আপনাকে বলে না কোনো লাভ হবে না কারণ আপনি ওই মাতালের পক্ষটাই নিচ্ছেন এক মাতালের কাছ থেকে এসে আর এক মাতালের কাছেই বিচার দিতেছি হবে না কাজ চলো নো নো এক্সকিউজ মি ইউ ক্যান সে লাইক দ্যাট আপনি আমাকে মাতাল বলতেছেন হোয়াই আমাকে দেখে কি আপনাদের মাতাল মনে হইতেছে আই হেট মাদক দ্রব্য আমি অসম্ভব ঘৃণা করি ছোটবেলার তুম মাদক বিরোধী আমি কত কিছু করতেছি আপনি জানেন আমি 2 কোটি টাকা ফান্ড রাখছি খালি মাদক বিরোধী অভিযানের জন্য আপনারা কি মনে হচ্ছে এলাকার তুন অত্র এলাকার তুন আই মাদক দ্রব্য এবং মাদক দ্রব্য চোরাচালানি এবং মাদক দ্রব্য সেবনকারী প্রত্যেক গেলে তো ঝাঁটা বিদায় করতাম চাই আর আপনারা আমরা বলতেছেন মাতান তাই তো আপনার ওই চায়না ফুরিত আপনার যদি বন্ধ হয়ে থাকে তাকে কেন আপনি স্টপ করাচ্ছেন না অবশ্যই আই করতেছি আপনাকে আমি জানেন আমি করতেছি না শুনেন আপনারা কথাটা উড্ড করেন আপনারা সরি বলেন তুই যাইবেন বলেন সরি কেন আপনাকে সরি বলবো কিসের জন্য কারণ আপনারা আমার মাতাল বলছেন আমি তো মাতাল নই আপনি আগে মাতালে বিচার করবেন তারপর আপনি আমি একজন সুস্থ স্বাভাবিক মানুষ খবরদার যাইতে হাইতেন ন খবরদার যাইতে হাইতেন ন যাইতে হলে আমার বুকুর ঘুরতে দেবো আমরা যা আমরা সরি বলতে দেবো আমরা সরি বলে আরে আপনারা কি এর বিচার হইবেন আপনারা নিজেরাই তো অপরাধী একজন মানুষকে মৃত্যু ফবাদ দেন সুস্থ সবল স্বাভাবিক মানুষ বলেন মাতাল সাইনা ফরিদ একেবারে ঠিক আছে কি এর বিচার কোন বিচার করতেন না সাইনা সাইনা ফরিদ কম তুই আরো বেশি কর আরো বেশি কর না 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 আপনি এটা বলতে হবে না এটার মধ্যে অনেক ব্যাপার আছে স্যার না সরি আপনাদের সাথে জরুরি ভিত্তিতে কথা আছে জি বলেন আমরা নারী তাই বলে কি আমাদের কোনো স্বাধীনতা নেই আমাদের কোনো নিরাপত্তা নেই আরে আমরা কি কোনো কাজকর্ম করতে পারবো না কোত্থেকে একটা মাতাল মদর এসে আমাদের জাত অপমান করে গেল আমরা কি নারী বলে সহ্য করব আপনি যদি এটা অ্যাকশন না নেন আমরা কিন্তু থানায় যেতে বাধ্য হব অ্যাকশন নেব না মানে এটা কি বললেন আপনারা আপনাদের মতো এরকম স্মার্ট সুন্দর শিক্ষিত নারীদের অপমান করে কার এত বড় সাহস কোন সে মাতাল আমাকে বলেন না আপনাদের সামনে চড়িয়ে ঝরঝর করে তার সবগুলো দাঁত আমি ফেলে দেবো এক্সকিউজ মি স্যার আপনি কিন্তু কথাটা ভুল বললেন হ্যাঁ শিক্ষিত অশিক্ষিত নারী বলে কোনো কথা নেই সব নারী সমান না রাইট 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 এটা অবশ্য আমি একটু ভুল বলছি কিসের শিক্ষিত কিসের অশিক্ষিত
নারী মানে নারী, নারী থাকবে সম্মানের জায়গায়। এইটা অবশ্য আপনি ঠিক বলছেন, আপনার সাথে এখানে আমি এক। কত বড় সাহস একবার চিন্তা করে দেখেন, আমাদেরকে বলে আমরা নাকি গ্রাম ঘুরে ঘুরে ছেলে পটাই। হ্যাঁ, কত বড় সাহস! আরো বলে কি জানেন, আমরা নাকি কাল নাগিনী, আমরা নাকি ছলনাময়ী। শুধু কি তাই বলেছে? আমাদের নাকি কোনো যোগ্যতা নাই, আমাদের শুধু একটাই যোগ্যতা, আমরা নাকি সুন্দর। আচ্ছা বলেন তো স্যার, আমরা তো স্কুল কলেজ ভার্সিটি পাশ করে এসেছি, এটার কি কোনো মূল্য নেই? আমার মাথায় কিছুই আসছে না। একটা 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 মাতাল আপনাদের দুজনকে এভাবে উল্টা পাল্টা কথা বলে একদম ধুয়ে দিল, আর আপনারা চুপ করে থাকলেন, কিছুই বললেন না। না না, এটা খুব খারাপ কাজ করছে, আপনাদের একটা অ্যাকশন নেওয়া উচিত ছিল। ওকে ফাইন, এখন আমাকে বলছেন না, আমার সাথে চলেন, এখনই খুঁজে বের করবো কোথায় সে মাতালটা। তারপর দেখেন না, ওকে উত্তম মাধ্যম দিয়ে একদম থানায় আমি ঢুকিয়ে দেবো, একদম কেউ ঠেকাইতে পারবে না। চলুন। আচ্ছা, এ গ্রামে মাতাল কে? ও আচ্ছা আচ্ছা, মনে পড়েছে, গ্রামে তো একজনই মাতাল, চায়না ফরিদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, চায়না ফরিদ, তাই না? চায়না ফরিদ, এই নামটাই বলেছে। হ্যাঁ, চায়না ফরিদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখেন তো আমরা চায়না ফরিদ, চায়না হোকার আমেরিকার তো কি হয়েছে? আমরা জানি তার অনেক কোটি কোটি টাকা আছে তো। হ্যাঁ, টাকা থাকলে সে এরকম সুন্দর দুটো মেয়েকে অপমান করবে? এটা তো মেনে নেওয়া যাবে না। না, আপনি ঠিকই বলেছেন, কথা সত্য, চলেন যাই। আচ্ছা, একটা ব্যাপার আমার মনের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে, একটা কোশ্চিন। আপনারা তো চখাম টাইপের সুন্দরী, আপনাদের সাথে তো রাগার কারো কারণ নাই, আপনাদেরকে দেখলে সবাই লাইক করবে, কিন্তু মাতাল ফরিদের বাচ্চা রাগলো কি করতে? নিশ্চয়ের পেছনে কোনো কারণ আছে, কারণটা কি একটু বলবেন? আরে স্যার কি বলে আপনি, এই এই আপনি এটা কি শুরু করলেন? হ্যাঁ, এখন আপনি কারণ খুঁজবেন নাকি আপনার আপনার বিচার সালিসের দিকে আগাবেন? এইরকম সুন্দর দুটো মেয়েকে একটা মাতাল যা তা করে অপমান করবে, আমরা এখানে দাঁড়িয়ে থাকবো, আর আপনি 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 কারণ খুঁজতেছেন? চুপ থাকেন তো, আসুন। আই যদি বদনাম হুকারো, আমি তো এখন আর নয় কালো। বিয়া করে কোন শালা? দাঁড়াও, তোমরা দাঁড়াও, ঘর নাকি নারী পুরুষ এক হয়ে দল বেঁধে কই দিতে? তো একটা জিনিস মাথায় রাখবা, এই যে জল আর তেল যেমন মিশকায় না, নারী আর পুরুষ কিন্তু মিশকায় না। অতএব এদেরকে আলাদা করে দাও, এদের সাথে আমরা নাই। আপনার কথা শেষ, এবার আপনার উত্তর শুনেন। আমরা দল বেঁধে অন্য কোথাও না, আপনার কাছেই আসছি, ঠিক আছে? আচ্ছা, আপনি কেন এদেরকে অপমান করছেন সেই কথা বলেন। শুনেন, মিজাজ কিন্তু খাটোমাটো হয়ে যাচ্ছে, টাকা সবারই থাকে, আর টাকা থাকলেই যে আপনি অপমান করবেন তা তো হতে পারে না নাকি? হুম, এক্ষুনি সরি বলতে হবে, বুঝলেন? সরি বলেন। তোমাদের কথা শুনা খুশিতে আমার নাচতে ইচ্ছা করতেছে। তোমরা তোমরা পুরুষ বুদ্ধিমানের জাত, সিংহের বংশধর, তোমরা নারীর পক্ষ হয়ে আইছো আমার সাথে ঝগড়াঝাটি করতে? হ্যাঁ শোনো, আমি কিন্তু মনে মনে ডিসিশন নিয়েছিলাম যে কোনো কথা নাই, এই স্বপ্ন আড্ডা এই যে কোম্পানিটা আছে সেখানে আমি 1 কোটি টাকা ইনভেস্ট করব। কিন্তু যে কোম্পানি নারী দ্বারা পরিচালিত হয়, নারী সঙ্গ যেখানে সবচেয়ে উপরে, সেই কোম্পানিতে আমি আমি টাকা পয়সা ইনভেস্ট করব না। আর আপনি চুপ করুন স্যার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? এক্ষুনি ওকে ধরে পুলিশে দিন, তা না হলে কিন্তু পালিয়ে যাবে। হ্যাঁ, চায়না ফরিদকে পুলিশের ভয় দেখায়। শোনেন, সব সব পরিষ্কার কথা, এটা আমাদের গ্রাম, এখানে কোনো মায়া ওই কোম্পানি চালাতে পারবো না, চাকরি করতে পারবো না, তারা সেই জায়গা ঘুরতে পারবো না, কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবো না, তারা শুধু ঘৃণা পাইতে পারবো আর কিচ্ছু না। এক্সকিউজ মি ফরিদ, মিস্টার চায়না ফরিদ সাহেব, আপনি কিছু মনে করবেন না, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে না, মিস আন্ডারস্ট্যান্ডিং, এটা আপনি মাইন্ড করবেন না প্লিজ। হ্যাঁ, ওনারা আসলে চিনতেই পারেনি আপনি কে, আপনার অবস্থা কি, আপনার কত টাকা আছে, ওরা তো জানেই না যে আপনার মতো একটি লোক এরকম স্বপ্ন আড্ডা কোম্পানি প্রতিদিন এক হাতে কিনতে পারে, এক হাতে বেচতে পারে। কি বিচার, কার বিচার খুলে বলো। আমার বউয়ের বিচার করে দেবেন, আমার বউ একদম মিথ্যাবাদী। আঙ্কেল, আনতে হাতার বর বিচার না করি আঙ্গো ক্ষতি করে ফেললি। আর যদি ওই এমডি স্যার ওই টাকার কাছে বিক্রি হয়ে যায় তখন কি হবে? আরে না না, তাহলে যে সবচেয়ে বড় ক্ষমতা, টাকা পয়সা ক্ষমতা, এইটা কিন্তু 2 দিন। আপনারা দুজন যে সরি বলেন, আর মনে হয় যে আপনাদের কথা সে শুনবে। আমার কথা বলা, আমাদের দুবাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দে ভাই। সে ব্রেক করেন ব্রেক করেন।